ولسن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بلن سبحان الله ربنا إن بلن جبك تيتار পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের খেয়াল খুশি মতো চলা থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তার জান্নাত ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে কি করে ভয় করে, যে আমার তো একদিন আল্লাহর সামনে হাজির হইটি, এটা দিয়ে তো আর কোনো রক্ষ পাওয়া কি যাবে? আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতেও হবে, এই স্যাটিসফাই যাদের মধ্যে আছে, আত্মবিশ্বাস যাদের মধ্যে আছে, এই মন মানসিকতা যাদের মধ্যে আছে, তাদের অবশ্যই একটু প্রস্তুত হওয়া দরকার। এবং তারা প্রস্তুত থাকেও যেহেতু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে তো আমার কিছু প্রস্তুত নিয়েই আল্লাহর সামনে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার যে যেখানেই যাই, কোথাও যাওয়ার আগে কি হই, প্রস্তুত হই না? আমি যদি বাজারে যাই, তাহলে বাজারে যাওয়ার আগে খেয়াল করি যে আমার পকেটে টাকা আছে কি না, ব্যাগ আছে কি না। আমি যদি কোথাও বিমানে ভ্রমণ করতে চাই, তাহলে আমার আগে প্রস্তুত নিতে হবে আমার বিমানের টিকিট আছে কি না, তাই না? ঠিক তেমনিভাবে আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে যেতে হবে, সেজন্যও আমাদের একটা প্রস্তুত নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কি হওয়াকে, আল্লাহর সামনে দাঁড়ানো তথা দণ্ডায়মান হওয়াকে ভয় করে, সে কি করে, নিজের খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রাখে, যেমনি ইচ্ছা সেমনি সে চলে না, কি করে না, মন মতো চলে না, চলে কার মতো, আল্লাহ তথা আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন সেই মতো তার জীবন পরিচালনা করে। তাহলে যখন এই লোকটা তার মন মতো চলবে না, আল্লাহ তথা আল্লাহ রসুলের বিধান মতো চলবে, তখন আল্লাহ তাআলা পরে পরক্ষণে আল্লাহ বলতেছেন যে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই তার ঠিকানা জান্নাত বই অন্য কিছু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া অন্য কিছু কি হতে পারে না? কোন কাজ করলে? আল্লাহ তথা আল্লাহ রসুলের বিধান মতো চললে, নিজের খেয়াল খুশি মতো যদি না চলে, আল্লাহর বিধান মতো চলে, তাহলে তার জায়গাটা কোথায় হবে? আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বর্ণনা করেন, ইন্নাল্লাহু মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা সাথে আছেন, ওই গোলাম গুরুর সঙ্গে আল্লাহ আছেন, নিজেই ঘোষণা দিচ্ছেন, কি বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি যারা কি করে, ইত্তাকাও, আল্লাহর ভয় করে। আল্লাহ বলেন, আমি ওই গোলামদের সাথে আছি যারা কারে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা পরহেজগার, সৎকর্ম করে, এমন লোকদের সাথেও যারা চলে, আল্লাহ পাক বলেন, আমি ওই লোকগুলোর সাথে, আমি আল্লাহ নিজেও চলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমিলুস সালেহাত কাজ করে, যারা আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহ বলেন আমিও তার সাথে চলি। ইভেন যে সমস্ত মানুষগুলো
অন্যায় পথে চলার পরে তার মধ্যে বোধগম্য আসে যে না আমার আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। এই চিন্তা ফিকির করে যখন আল্লাহওয়ালার লোকদের সাথে সংস্পর্শে ওঠা বসা করে আল্লাহ বলে তখন আমি আল্লাহ ঘোষণা দিই আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে বিষয় দুইটা, একটি হচ্ছে যে যারা পরহেজগার এবং সৎ কাজ করে এমন লোকদের সাথে যারা চলে আল্লাহ বলেন আমিও তাদের সাথে আছি। আছি মানে কি, আমি তাদের পছন্দনীয় কাজগুলোকে কবুল করে আমি তাদের জন্য জান্নাতের জন্য একটা সার্টিফিকেট প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চলতে হবে ভালো মানুষের সাথে না খারাপের সাথে? সৎসঙ্গে স্বর্গভাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আমাদের মসজিদের পাশে আতর বিক্রেতা আতর নিয়ে বসছে না, এই লোকটার পাশ দিয়ে যাবেন আপনার আতরের গান পাবেন, তাই না? আর যখন একটা ময়লার গাড়ি আসবে ময়লার ডাস্টবিনে পাশ দিয়ে যাবেন তখন কি পাবেন? ময়লার গান। সুতরাং আপনি যখন ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, নেককার সলেহীন দিনদার পরহেজগার মোমেনের সাথে চলবেন, তখন আপনি মোমেন হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, আপনার মধ্যে ভয় জাগবে। আর যখন আপনি খারাপ লোক, মদখুর, নেশাগ্রস্ত, হ্যাঁ, খারাপ লোকদের সাথে চলাফেরা করবেন তখন আপনাকে সে খারাপের দিকেই দাপিত করবে। যেমন ময়লার ডাস্টবিনের কাছ দিয়ে গেলে ময়লার ত্রাণ পাওয়া যায়, ঠিক তেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তুমি নেককার গোলাম নেককার বান্দাদের সঙ্গে তুমি চলবে আস্তে আস্তে তুমি নিঃসন্দেহে একজন নেককার আল্লাহ সম্মানী গোলামে পরিণত হয়ে যাবে। রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নিকট তোমাদের মধ্যে সে ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহরে ভয় পায়। কারে ভয় পায়? আল্লাহরে ভয় পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজার ব্যাপারে যখন আয়াত নাজিল করেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার যারা দাবি করো তোমাদের উপর আমি রোজা মাঘে রমজানে রোজা ফরজ করে দিয়েছি, আবার এটা মনে করো না শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, এমনটি নয়। আমি রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যতগুলো বান্দা প্রেরণ করেছি, নবী পাঠিয়েছি, তাদের উম্মতের উপরেও আল্লাহ আমি নিজেও রোজা ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দিয়ে বললেন হে নবী, তোমার উম্মতের মাঝে ক্রমান্বয়ে রোজা জারি করে দাও, একবারে দিও না। একবারে যদি তুমি রোজা জারি করতে চাও তোমার উম্মতগুলো বলবে তোমরা তুমি তোমার উম্মতের উপর জুলুম করে যাচ্ছ। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি কি করলেন, তিনি তার জবান দিয়ে বলেন আন্না নবী সাল্লাল্লাহু সাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাআ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক মাসে তোমরা কি করবে, 13, 14, 15 তিনটি রোজা রাখা জন্য অভ্যস্ত হও। নিয়ম চালু করে দিলেন প্রথমে কয়টি রোজা জোরে বলেন, তিনটি রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের
অর্থাৎ আমাদের নবীজির জবান দিয়ে প্রথম বর্ণনা করলেন তিনটি রোজা রাখার জন্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতগুলো যে মাহে রমজান ব্যতীত অন্যান্য মাসে প্রতি চাঁদের ১৩ ১৪ ১৫ তিনটা রোজা রাখবে, বলবেন কি আল্লাহ এর হাদিয়া স্বরূপ আপনি কি দান করবেন আমাদেরকে, আমাকে একটু জানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানায় দিলেন, হে নবী বলে দাও যে ব্যক্তি প্রতি চাঁদের তিনটি রোজা রাখবে অর্থাৎ ১৩ ১৪ ১৫ তিনটা রোজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা আমার সামনে আসো, ভয় পেও না, আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় সারা জীবন রোজা রাখার সওয়াবগুলো তোমার আমলনামায় লিখে দিলাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই খুশি হয়ে গেলেন, নবীজি বললেন, আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও, মাঘে রমজান ব্যতীত যদি তোমরা প্রতি মাসের ১৩ ১৪ ১৫ তিনটি রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন সারা জীবন রোজা রাখার সওয়াব তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। শুধু তাই নয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর গুণাম যদি মাঘে রমজান ব্যতীত অন্য মাসগুলোতে তিনটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন, দুনিয়া জমিনে ওই গোলামের চেহারার মধ্যে নূরের ঝলক চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, দেখি মনে হবে লোকটা নিঃসন্দেহে আল্লাহর একজন নেককার বান্দা, নেককার একজন আল্লাহর বান্দি। চাই সে পুরুষ হোক মহিলা হোক, তার চেহারার মধ্যে লাবণ্যতা অবশ্যই জমিনেই ফিরে আসবে। বলেন সুবহান। প্রিয় সুদীপ, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিলেন, প্রথমেতে মাঘে রমজানের ৩০টা রোজার কথা বললেন না, প্রথম গুরুত্ব দিলেন প্রতি রমজান প্রতি চাঁদে কয়টা রোজা, তিনটা রোজার রাখার কথা বললেন। দ্বিতীয় দাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আর একটু বাড়ানো যায় কিনা, বর্ধিত করা যায় কিনা, আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, ২০০৪ নম্বর হাদিস। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ফারাআ লিয়াহুদাতুন ইয়াসুমুন আশুরা। ইহুদি সম্প্রদায় যখন মহরমের চাঁদে রোজা রাখা শুরু করলো, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও, ইহুদিদের চাইতে তাদের নবীর যেমন ভালোবাসে, আমরাও ওই নবী মূসা আলাইহিস সালাম তিনি আমাদের ভাই, আমরা তাকে ভালোবাসি, সুতরাং তাদের মতো নয়, আমরা তাদের চাইতে ব্যতিক্রম ধর্ম পালন করব, অর্থাৎ আমরা বেশি মহাব্বত করি আগের জামানার নবীদেরকে। এমনটি দেখাইয়া বললেন, প্রতি মহরমের চাঁদে তোমরা তিনটি করে রোজা রাখবা অথবা ১০টি রোজা রাখবা। সুবহানাল্লাহ। এইভাবে যখন আস্তে আস্তে বর্ধিত শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তৃতীয় দাব শুরু করলেন, সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াত। ১৮৪ নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের উপর পূর্ণ এক মাস রোজা রাখা ফরজ করে দিলেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো ও দুনিয়ার মানুষ, শোনো, শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবী কিংবা রসুল এসেছেন তাদের উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছি, তবে একটু তোমরা চিন্তা করে দেখো, এটাকে জুলুম মনে করো না, জুলুম মনে করো না, একটু একটু যদি আল্লাহর উপর আস্থা রাখো, তাকওয়া অবলম্বন করো, তোমাদের রোজা রাখা রোজা রাখা এটা কোনো কষ্টই তোমাদের মনে হবে না। কিছু কিছু মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই রোজা রাখবেন না, কেমনে রোজা রাখবো, আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন, সারাদিন মাটি কাটা লাগে, কি বলে, সারাদিন মাটি কাটতে হয়, রিক্সা চালাইতে হয়, রিক্সা চালাইয়া মাটি কাটিয়ে তো রোজা রাখা যায় না। আমি বলবো আসলে এটা তার ভুল ধারণা। কি ধারণা? ভুল ধারণা।
যদি কোন আল্লাহর গোলাম ইচ্ছা করে তিনি হিম্মত করে তিনি রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোজা রাখা সহজ করে দিবেন, রোজা তার কাছে কোনো ক্ষুধার তাড়না কোনো কিছুই তার মনে হবে না। কি মনে হবে? এই যে আমাদের দেশের মানুষ এখন দিনে খায় কয়বার বলেন? তিনবার না? এখন একটা টেডি জামানা তো এখন একটা স্টাইল হয়ে গেছে। না না, পাঁচবার খেতে দিন। কয়বার? সকালে হালকা নাস্তা, হ্যাঁ মোটামুটি নাস্তা, দশটার দিকে আবার একটা হালকা নাস্তা, দুপুরের লাঞ্চ, আসরের পরে আবার একটা চা বিস্কিটের নাস্তা, এরপরে আবার রাতের বেলায় টইটুম্বুর, হ্যাঁ পুরা প্যাট ভর্তি করে খায়া শুরু করে। এমন ঘুম ফজর গেছে কখন খবর নাই। তাহলে ইবাদত করবো কেমনি? এই লোকগুলো যে আমি যে আজকে আলোচনা বিষয় নিয়েছি চারটা, একটা হলো তাকওয়া, একটা হচ্ছে রোজা, দুই হচ্ছে তাহাজ্জুদ, চার হচ্ছে কোরআন তেলাওয়াত। এই চারটি জিনিস তো এই পাস করলে একটা অবাক, এই পাঁচ আইটেমের খাবার, পাঁচ টাইমে খাবার খেলে এই লোকটা কি ইবাদত করতে পারবে? এই খেতে খেতে তো অবস্থা খারাপ। আপনি যদি একটু পেছনের দিকে যান দেখবেন আগের যুগে আমাদের থেকে আট বিশ বছর আগের মানুষ খাইতো তিন দুই বেলা, কয় বেলা, কয় বেলা, দুই বেলা খাবার খেত। সকালের খাবারটা আটটায় নয় হয়তো বা দশটা এগারোটা দিয়ে খেত, দুপুরে খাবার কাজের সময় নাই, কাজে বেদি ব্যস্ত, রাতের খাবার না খেয়ে আসরের টাইমে খেত। আসরের টাইমে খাওয়ার পরে আর বলতো রাতে খাওয়ার কোনো দরকার? আমরাও যারা মাদ্রাসায় পড়েছি স্যার সিনেমা মাদ্রাসায় যদি যান দেখবেন সকালে খাবার নয়টায় বা সাড়ে নয়টায়, আর রাতের খাবার হলো আসরের পর লাইন ধরে দাঁড়াও। দুই বেলা খাবার খেলে আর সকাল বিকাল কোনো খাবার নাস্তা দরকার নাই। এই নিয়মটাই সুন্দর। আসরে পড়ে খাইলে এই লোকটা মাগরিব ইশা পড়ার পরে যখন আল্লাহর এই গোলাম ঘুমাবে অটোমেটিকলি তার মধ্যে আর অলসতা থাকবে না, রাত্রি বারোটার পরে দুইটা তিনটার সময় অটোমেটিকলি উঠে যাবে। আর উঠে গিয়ে উজু করে দেখবেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় চোখের পানি ঝরাচ্ছে ঠিক কিনা। তাহলে বোঝা গেল খাবারের মধ্যে অনেকগুলো ইবাদতের সম্পর্ক। যখন আপনি বেশি খাইবেন তখন আপনি অলস হবেন, অস্থির লাগবে, ঠিক কিনা বলেন? আপনার ওই দুই বেলা খাবারের লোকগুলা তখন তাদের ইবাদতে কোনো অসুবিধা হয়েছে? হয় নাই। যে খাবারটা আপনি দশটা নয়টার দিকে খান, মাহে রমজান আসলে আপনি সূর্য উদয়ের আগে খাবেন, আর আসরের পরে যে খাবারটা আপনি খান ওই খাবারটা আজ মাকে মাগরিব আজান দিলে খাবেন, এই তো পার্থক্য। এতটুকু সময় পানির তৃষ্ণাও লাগবে না, শুধু লাগবে একটু আপনার পক্ষ থেকে হিম্মত। কী লাগবে এখন প্রশ্ন করতে পারি এবং বলতে পারেন হুজুর হিম্মত কাকে বলে? হিম্মত এমন একটা মনের সাহস, এটা দিকে যদি আপনি খেয়াল করেন চলে যান না আপনি সমিলের দিকে। সমিল চিনেন? এই যে কাঠ কাঠ ছিড়ায় না, দেখেন কত বড় বড় আপনার গাছের ডোম, হ্যাঁ বিশাল বড় বড় আপনি কাঠের টুকরা, দুইজন তিনজন লোক এটা অটোমেটিকলি আগলাইয়া করাতে দিচ্ছে, সমিলে চির চির করে টুকরো টুকরো করছে। আপনি আমি যদি চেষ্টা করি দশজন কেন বিশ জনে ওই কাঠের টুকরা আগলাইতে আগাইতে পারবো? আমিও পারবো, আপনিও পারবেন, শুধু লাগবে হিম্মত। সবাই মিলে যখন একটা বিষয়ের উপর চিন্তা ফিকির করবেন তখন পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো একটা, সেটা হলো কি? আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি থাকে, যদি এটা আপনার মাইন্ডে লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন দিনের বেলা খাওয়া যাবে না, যদি খাই প্রত্যেকটা দানা আমার জন্য সাপ হবে, একটা সাপ যদি কামড় দেয় এক হাজার বছর পর্যন্ত আপনার গায়ে জ্বালা থাকবে, এক হাজার বছর পর্যন্ত বিষ থাকবে, প্রতিটা দানা দানায় আপনার একটি করে সাপ বিচ্ছুক হবে, এটাকে আপনাকে দংশাবে কবরে গেলে, এমন কথা যদি আপনার মনে পড়ে
আল্লাহর ভয় থাকে তাহলে আপনার রোজা রাখা কোনো প্রকারেই কষ্ট লাগব কষ্ট মনে হবে না ঠিক কিনা বলেন যখন আল্লাহর ভয় থাকবে তখন এটা কষ্ট হবে না এই যে দেখেন দুনিয়ার অনেকগুলো মানুষ আছে অনেকের বলে যে চাপা উঠে গেছে চাপা উঠে যায় ডাক্তার কাছে নিয়ে যায় এই চাপা আর বন্ধ হয় না কয় চাপা উঠে গেছে সরে ডাক্তার অনেক প্রকারে কৌশল করে যদি নামাতে না পারে তিনি একটা কৌশল নেয় ওই রোগীর সামনে একটা বড় ধরনের সুচ আগুনের মধ্যে গরম করে কি করে আগুনের মধ্যে গরম করে ওই রোগীকে বলে এবার রেডি হয়ে যাও মুখ যদি না চাপাও এবার তোমার মুখের ভিতরে জিহ্বার মধ্যে এই সুচ দ্বারা আঘাত করব আসলে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এটা নয় তার লক্ষ্য উদ্দেশ্য হলো এটার ভয়ে সে কী করবে গোটা শরীরের শক্তিগুলো প্রয়োগ করে তিনি মুখটা চাপানোর চেষ্টা করবে আসলে দেখা যায় এমন হিম্মত নেই সাথে সাথে লোকটা মুখটা চাপায় ফেলে দেয় এটা হলো ভয় দুনিয়ার মানুষের ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কি হুকুম করেছি মাহে রমজানে রোজা রাখবা রোজা রাখতে হবে এটা আমাকে ভয় করবা আমাকে যদি ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাহান্নাম কি যদি ভয় করো আমি রব আমি যে হুকুম দিয়েছি এই হুকুমকে যদি তোমরা সম্মান দাও ইজ্জত দাও আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম রে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব শুধু গুনাহগুলো ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হব না তোমার জন্য ভিআইপি একটা গেট করছি যে গেটের নাম হলো রায়ান ওই গেট দা আমি রব্বুল আলামিন তোমাদের জান্নাতের বাগান বাড়িতে তোমাদেরকে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ আমার প্রাণের বন্ধুগণ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানে রোজা দিয়েছেন রোজা রাখা লাগবে এই রোজা যখন আপনি রাখবেন তখন তাকওয়ার দরকার হয় তাকওয়া বান্দাই রোজা রাখতে পারে কারণ তাকওয়াবান যারা তার আল্লাহরে কী করে ভয় পায় আল্লাহরে আল্লাহকে ভয় পায় যখন বান্দা ভয় পাবে তখন তার জন্য যত বড় লম্বা দিন হোক না কেন গরমের দিন হোক না কেন রোজা রাখা কোনো অসুবিধা হবে না দুই নম্বর বলেছিলাম তাহাজ্জুদের কথা যখন তাকওয়াবান রোজা রাখবে রোজা রাখার জন্য মাহে রমজানে তিনি রাত্রে তিনটার পরে দুইটার পরে সিঁড়ি খাওয়ার জন্য উঠবে যখন সিঁড়ি খেতে উঠবে তখন লোকটার মধ্যে স্যাটিসফাই আসবে যে আল্লাহরে তো এই টাইমে ডাকলে পাওয়া যায় হুজুর আলোচনা বলেছেন শেষ সাথে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডেকে ডেকে বলে এ গোলাম কে আছো গুনাগার আমার কাছে ক্ষমা চাও কার আছে রিজিকের অভাব আমার কাছে রিজিক চাও কার আছে অসুস্থতা তিনি আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো আল্লাহ পাক এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকে এই জন্য কোনো আল্লাহর গোলাম যদি সিঁড়ি খাইতে ওঠে আর ওই আলোচনার কথা খেয়াল করে কোরআন আয়াতে দিয়ে খেয়াল করে তখন ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন এই মন মানসিকতা নিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় যাবে তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন বলে নামাজে সিজদা গিয়ে বান্দা যা যা চাইবে আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিব সুবহানাল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘোষণা দিয়ে দিই কোন আল্লাহ গোলাম যদি মাহে রমজানে রোজা রাখি এরপরে বাকি ১১ মাস আইএমএ ২০ ১৩ ১৪ ১৫ তিনটা রোজা রাখে আর নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী আমিও ঘোষণা করে দিলাম এই লোকটা জীবনে কোনো দিন কবিরা গুনাহ আর ধারে কাছেও যেতে পারবে না সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কীভাবে বললেন তাহাজ্জুদ নামাজে
বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে যাবে কেমনি গ্যারান্টি দেন? আল্লাহর নবী বলেন, শোনো উম্মতেরা, আমি নই, আমার রব আমারে জানায় দেশে বলেন সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরাতুল মুজাম্মিল, সূরার নাম সূরাতুল মুজাম্মিল 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্ন নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআওয়া আকওয়াম কিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনো, রাতের কিয়দাংশ যাওয়ার পরে অর্থাৎ মধ্যরাতে যদি কোন আল্লাহর গুনাম নামাজির মধ্যে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ নামাজি দাঁড়ায় যায় এবং এটা নিয়মিত করে রেগুলার করে কন্টিনিউ করে, কিসের নামাজ? 20 সাকাত পড়তে হবে, 40 সাকাত পড়তে হবে, 12 রাত, আর এমন নয় আপনি প্রতি রাতে 2 রাকাত করে পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, ইশার নামাজের পরে অর্থাৎ আপনি রাত্রি 12টার পরে অর্ধরাতের পরে যখন আপনি দাঁড়ায় যাবেন, একা একা দাঁড়ায় দাঁড়ায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, একা একা কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতে মজা আছে না নাই? কারো ঘুমে ডিস্টার্ব করে না, এমন আওয়াজে পড়বেন যে আওয়াজটা আপনার কানে যায়, ওই আওয়াজের মধ্যে আপনি যে সমস্ত সূরাগুলো পড়বেন ওই সূরাগুলোর অর্থ জানবেন আর তেলাওয়াত করবেন, তখন বুঝবেন নামাজে এত মজা, এত মজা আপনার চোখে পানি ধরে রাখতে পারবে না, এত মজা পাবেন যে মজার কথা আল্লাহর ওলিরা বলেছেন, কোন আল্লাহর গোলাম অর্থাৎ যুবক বয়সী বিবাহ করে বাসর করে রাতে গিয়ে যে মজা না পায় তার চাইতেও কোটি গুণ মজা পাবে তাহাজ্জুদ নামাজে গোলাম দ্বারা যখন তেলাওয়াতে তেলাওয়াত করবে, অর্থ বুঝবে, সিজদা গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। এজন্য আমি মাঝে মাঝে যখন নামাজের মধ্যে কোরআনের কিছু কিছু আয়াত আসে তেলাওয়াত অনেক সময় মজা পাই, চোখের পানি ঝরাই, খানায় কাবাতে দেখেছি, মদিনাতুল মনোয়ারাতেও দেখেছি আল্লাহর গোলামগুলোর ইশার নামাজে ফজরের নামাজে কি কান্না, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলতেছে কায়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গুনাহদারকে, গুনাহগার যারা তাদেরকে বলবো তোমরা এক পাশে চলে যাও, নেককার যারা তাদেরকে বলবে তোমরা এক পাশে চলে যাও, নেককারদেরকে দেখ দিয়ে বলবে সালামুন কাওলামির রব্বির রহিম, সালামুন কাওলামির রব্বির রহিম, যারা নেককার তোমাদেরকে সালাম, তোমাদেরকে সালাম, সালাম ওয়েলকাম, আসো আহলান সালাম, জান্নাতে চলে যাও। আর গুনাহদেরকে, গুনাহগার যারা তাদেরকে ডাকতে বলবে হে গুনাহগার আমার সামনে দাঁড়ায়ও না, দাঁড়ায়ও না, সরো, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই সমস্ত আয়াতগুলো যখন পড়বেন নামাজের মধ্যে এত মজা পাইবেন চোখের পানি আপনি রাখতে পারবেন না। এই জন্য তাহাজ্জুদ নামাজের মধ্যে আওয়াজ একটু ছোট আওয়াজে আপনার কান পর্যন্ত ভর্তিত হবে, এমন আওয়াজে একা একা মজা করে আপনি তেলাওয়াত করবেন, রোগের চোখের পানি ঝরাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিলা আকওয়াম কিলা, ওই বান্দা যখন দাঁড়ায় কিছুক্ষণ সময় ইবাদতে মশগুল থাকবে, প্রতিনিয়ত এটা কন্টিনিউস করবে, কন্টিনিউ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গোলাম কোনো দিন শিরিকাতের গুনাহ তো দূরে কথা,
কোনো প্রকারের কবিরা গুনার ধারে কাছে কোনো দিন যেতে পারে না। এই জন্য মাঘে রমজানে যদি রোজা রাখি আর যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ি, এই তাহাজ্জুদ নামাজে আমাকে পরবর্তী বাকি 11 মাস তাহাজ্জুদ নামাজ শিক্ষা দিবে। এটা হলো মাঘে রমজানটা হলো বাকি 11 মাসের জন্য একটা প্রেসক্রিপশন। 3 নম্বর হলো কি, কোরআন তেলাওয়াত করা। মাঘে রমজানে কোরআন নাজিল হয়েছে, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন মাঘে রমজান আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি। কোরআন যদি তুমি বেশি বেশি করে তেলাওয়াত করো, কোরআন যদি খতম করো, কোরআন পড়তে 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 এমন একটা স্যাটিসফাই, এমন একটা মনের মধ্যে আত্মবিশ্বাস এসে যাবে, পৃথিবীর কোনো গানবাদ্য কোরআনের সামনে কোনো কিছু নয়, কোরআন তেলাওয়াতে এত মজা এত সুদা তুমি পাইবে, কোরআন নিয়ে যখন তেলাওয়াত করবে দুনিয়ার সব সুদা তোমার কাছে বরবাদ হয়ে যাবে। একটিমাত্র সুধা, একটিমাত্র তোমার কাছে মনে হবে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন মাঘে রমজানে, কোরআন করিম তেলাওয়াত শিখবেন। কোরআন শিখার মধ্যে বয়স ছোট বড় কোনো কিছু নয়, আছে নাকি? কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে কত মানুষ কত শিক্ষিত ইংলিশে কথা বলে, এটা হলো আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ। নিজেকে অনেক সময় হাইলাইট করার জন্য বলে আমি ইংলিশে কথা বলতে পারি, বলেন এমন। ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কত উচ্চ শিক্ষিত হয়, কিন্তু দেখা যায় যখন মসজিদে যায় তখন দুর্বল হয়ে যায়। হুজুর, ডাক্তার হয়েছি বটে, ইঞ্জিনিয়ার হয়েছি বটে, ম্যাজিস্ট্রেট হয়েছি, অ্যাডভোকেট হয়েছি, কত কোচ হয়েছি, ইংলিশ জানি, সব ভাষা জানি, উর্দু জানি, আমি হিন্দি ভাষাও কথা বলতে পারি, শুধু এক জায়গায় দুর্বল, কোরআন পড়তে জানি না। আমি মনে করি এর মতো নাদান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? যে ভাষা তুমি জানলে, ইংলিশ জানলে, এটা ইউরোপ কান্ট্রিতে গিয়ে তোমার জন্য দরকার, ঠিক কিনা? হিন্দি ভাষা জানলে তোমার হিন্দুস্তানে গেলে যাওয়া জানা দরকার, ফার্সি জানলে তুমি পাকিস্তানে গেলে ফার্সি ভাষা জানা দরকার, তুর্কিতে গেলে সেখানে তুমি তুর্কি ভাষা জানা দরকার, দুনিয়ার কোনো কোনো রাষ্ট্রে ভিন্ন ভিন্ন জায়গাতে ভাষা দরকার। আর কোরআনের ভাষাটা এমনই একটা ভাষারই বন্ধু, এই ভাষা শুধু দুনিয়ায় না, কবরে না, হাসরের নামে জানে না। এক কথায় দুনিয়ায় বলো, কবর হাসর মিজান বলছি রাত জান্নাত, সকল জায়গাতে তোমার যে ভাষা সেটা আর কেউ নয়, সেটা অন্য কোনো ভাষা নয়, সে ভাষার নাম হলো আরবি ভাষা, ঠিক কিনা? তাহলে যখন তুমি কবরে যাবা জিজ্ঞেস করবে, মার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, মান নবীকা তোমার নবীকে, তখন তো তোমারে জিজ্ঞেস করবে না, ও গোলাম ইংলিশে বলো তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার রবের নাম কি, জিজ্ঞেস করবে? তাহলে যে ভাষায় তোমার সব সে ভাষা শিখতে পারলে না, আর যে ভাষা নকল সে ভাষার জন্য ব্যতিব্যস্ত হলা। এই জন্য হাতে ধরি পায়ে ধরি রে গোলাম, ও আল্লাহর গোলাম, আপনাদের হাতে ধরি পায়ে ধরি মাঘে রমজান আসতেছে, ওয়াদা নেন সর্বোচ্চ আপনার 21 দিন থেকে 30 দিনের বেশি কোরআন শিক্ষা করতে লাগবে না, প্রতিশ্রুতি নেন, ওয়াদাবদ্ধ হন, মাঘে রমজানে কোরআন শিক্ষা করব, আর রবের দরবারে দোয়া করবেন, আল্লাহ কোরআন শিক্ষা না করে তুমি আমার কবরে পা বাড়ায় না, পারবো না ইনশাল্লাহ। যখন আমি কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত জানব, তখন এই কোরআনের অর্থ বাংলা অর্থ কোরআনের অভাব নাই, তাফসির অভাব নাই, তাই না? আমি আস্তে 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 কোরআনের তাফসির বুঝবো, ব্যাখ্যা বুঝবো, বিশ্লেষণ বুঝবো, আস্তে আস্তে যেটা না বুঝবো হুজুরদের কাছ থেকে বুঝে নেব, আস্তে আস্তে আমার জীবনটা সুন্দর করে আমি যখন কোরআনের জীবনের সাথে মিলে আমার জীবনটা মিলাবো, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তোমার গোলাম,
যতটুকুই পারেছি ইবাদত করেছি, যদি দয়া হয় যদি মায়া হয় এরই উসিলা করে আল্লাহ তুমি আমার জান্নাতের ওসো মাকাম দান করে দাও। এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ গুনাম যারা ইমানদার দাবি করো তোমরা কি করো, আমারে ভয় পাও আমারে ভয় করো। এই জন্য মাঘে রমজানে যারা রোজা রাখে তারা আল্লাহরে ভয় পায়। যদি ভয় না পাইতো তাহলে ওই গোলামটা কিন্তু রোজার কথা মকে মানুষের কাছে বলতো আর ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খাইতো, পারতো না। এই জন্য দেখা যায় আল্লাহরে ভয় পায় বিদায় দিনের বেলা তিনি কোনো খাবার খায় না, স্ত্রীর কাছে যায় না, আল্লাহরে ভয় পায়। তবে এমনটি নয় আল্লাহরে ভয় পায় এই জন্য দিনের বেলায় অফিসে বসে ঘুষের টাকা নেয় না ইফতারে পরে নেয়, চলবে চলবে। আবার অনেক ভদ্রলোক আছে টাড়ি ভদ্রলোক, অফিসে গেছেন টাকা নিয়ে, কিসের টাকা, ঘুষের টাকা নিয়েছেন, আস্তে করে ড্রয়ার টান দিয়ে বলে আমি হাত দিব না এখানে রাখেন, কেন ভাই রোজা রাখছি মাঘে রমজানে রোজা রাখা হাত দিয়ে টাকা দিলে গুনাহ হইতেও পারে, ড্রয়ারের মধ্যে রাখেন ইফতারের পরে ইনশাল্লাহ পকেটে নিয়ে বাসা যাব কোনো সমস্যা। আরে আহাম্মদ, আল্লাহ তো বলে নাই শুধু কাপড় পাক জায়গা পাক, এটা বলছে আল্লাহ নামাজের আর কাম আ কাম তেরো পরশ, এটার মধ্যে শরীর পাক আছে নাকি, আছে কথা বলে। আরে মিয়া নামাজের মধ্যে জায়গা পাক কাপড় পাক শুধু এখানেই খেন্দ নয়, আগে হলো তোমার শরীর পাক, শরীর পাক বলতে উপরে ডেটল সাবান দিয়া লাইফ বয় সাবান দিয়ে ঘষার নাম শরীর পাক না রে গোলাম। আসল পাক হলো আল্লাহ তোমার রক্ত, আল্লাহ তোমাকে চামড়া দিয়েছেন গোস্ত দিয়েছেন, আর দুনিয়ায় যে খাবার খাবে ওই খাবারের মাধ্যমে শরীরের মধ্যে রক্ত তৈরি হবে, ওই রক্তটা হলো পবিত্র করার নাম হলো তোমার শরীর পাক। এখন তুমি তুমি কি করলে মাঘে রমজানে রোজা রাখলাম ডয়ার টান দিয়ে ঘুষের টাকা রাখলাম, আর রাতের বেলায় মাগরিবের বাড়ির ইফতার করে টাকা নিয়ে বাজার করে তুমি রাতের বেলাও খাসির জ্বালা দিয়ে আর সিহিরি খাইলা, গোলাম রে কেমত পর্যন্ত রোজা রাখলে তোমার রোজা আল্লাহর দরবারে একটা রোজাও কবুল হবে না, ঠিক কিনা বলে। এই জন্য আমাদের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আমার বক্তব্য হল শরীর পাক জায়গা পাক, এখানে শরীর পাক বলতে আপনার হালাল রুজি খেতে হবে। আল্লাহ পাক বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ফাশকুরুল্লাহ, হে ইমানদার দাবি করো যারা আগে হালাল খাও তারপরে আমার ইবাদত করো, হারাম খাও ইবাদত করো, হজ করো কপালে দাগ যতই ফালাও একটা সিজদাও রবের দরবারে কবুল হবে না। এই জন্য মাঘে রমজানের আলোচনার প্রারম্ভে আমি ইত্তাকুল্লাহ বলেছি, আল্লাহর ভয় তাকওয়া নিয়ে কথা বলেছি, এই কারণে তাকওয়াবান তাকেই বলে যিনি হালালকে হারাম হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে, ঠিক কিনা বলেন। মাঘে রমজানে রোজা রাখবা সুদের টাকা গুনবা তুমি কোনো হালাল খেলে না, মাঘে রমজানে রোজা রাখবা তুমি আবার সুদের টাকা গুনবা হবে না। অতএব সব সময় খেয়াল করা লাগবে একটাই, আল্লাহর ভয় হলো আল্লাহর ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ।